সাইন একটা প্রশ্ন করেছেন বলেছেন শেখ আমি ইন্ডিয়া থেকে আমার কোশ্চেন হলো আমার বোন খুবই গরিব সলাত পড়ে না তাকে আমি মান্থলি কিছু টাকা ফ্যামিলি মেনটেন করার জন্য দিয়ে থাকি আমি জাকাতের নিয়ত করলে জাকাত আদায় হবে কি আমাদের প্রায় অধিকাংশ ওলামাইকেরাম মানে সংখ্যাগরিষ্ঠ ওলামাইকেরাম বলেছেন যে জাকাত দেয়ার জন্য মুসলিম হওয়াটা শর্ত মুসলিম হওয়াটা শর্ত আর মুসলিম হওয়ার জন্য সলাদ পড়াটা শর্ত অতএব যারা হয়তো ইসলামের মৌলিক বিষয়গুলো থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন তাদের ইসলামের মধ্যে থাকার বিষয়টা নিশ্চিত করা কঠিন ফলে তাদেরকে আমরা অন্য মানবিক সাহায্য দিতে পারি যাক ছাড়া অন্য মানবিক সাহায্যগুলো দিতে পারি আমরা সদকা থেকে দিতে পারি ডোনেশন দিতে পারি আরও যে কোনো ইনকাম থেকে তাদেরকে দিতে কোনো অসুবিধা নেই আর যদি আমার আম সাদাকা থেকে দেই এবং সবের নিহত করি তাহলে সবও হবে কারণ আমি তো একজন মানুষকে সাহায্য করেছি সেই মানুষ যদি সে সালাত না পড়ে যদি সে ভুল ত্রুটির মধ্যে থাকে তবুও মানবিক সাহায্য ইসলাম দিতে বারণ করে না কিন্তু জাকাত এক্সক্লুসিভলি এটা প্রকৃত মুসলিমদের থেকে নেওয়া হবে আর প্রকৃত মুসলিমদেরকে প্রদান করা হবে তো ওখাদুমিন আগনিয়া ইহিম ফেতর আলা ফর ইহিম মুসলিমদের থেকে নেওয়া হবে এবং তাদের ফকির মিসকিনদেরকে বন্টন করা হবে এছাড়া অন্য অন্য যে খাতগুলো আছে আমরা দেখি শুধুমাত্র আল মুআকলুবুহম এটা ছাড়া বাকি সবগুলো পিওর মানে মুসলিমদের খাত অথবা ইসলামের খাত আর মুআকলুব হচ্ছে চিত্তাকর্ষণের জন্য যাদেরকে দেওয়া হয় সাধারণত যারা ইসলাম গ্রহণ করে ফেলেছে ইতিমধ্যে এবং অভাবে পড়েছে তারা তো মুসলিম হয়েই গেল অথবা যারা এখনও ইসলাম গ্রহণ করেনি করার জন্য প্রস্তুত মুসলিমদের প্রতি সহানুভূতিশীল এমন লোকদের চিত্তাকর্ষণের জন্য জায়গা দেয়া যেতে পারে তো এই 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 জায়গাটা আরামভাবে সকল অন্য ধর্মের লোকদের জন্য নয় আসলে বিশেষ কিছু ব্যক্তির জন্যে আর তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে এখানে একতলাফও আছে যে এইটা কি এখনো ওইভাবে কার্যকর নাকি কিছু পরিবর্তন এখানে সাধিত হয়েছে ব্যাপারে সময় থেকে যাই হোক সেই বিতর্কে না গিয়ে আমরা বলবো যে আপনার এই বোনটিকে অবশ্যই আপনি মানবিক সাহায্য করবেন তবে সেটা জাকাত থেকে না করলেই সংগত হবে বলে আমি মনে করি